আমি তোমাদের আলোচনা করব বায়ুমণ্ডল চ্যাপ্টারের কিছু প্রয়োজনীয় কোশ্চেন, যেগুলো এই বছরের পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয় এবং কোশ্চেনের মার্কস 5 এবং 3, অর্থাৎ 5 এবং 3 নম্বরের জন্য যে যে কোশ্চেনগুলো এই চ্যাপ্টারে করতে হবে সেই সেই কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। তো এসো দেখে নিই কী কী কোশ্চেন তোমাদের করতে হবে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। তারপর হচ্ছে পৃথিবীর চাপ বলয় সমূহের পরিচয় দাও চিত্রসহ। বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো এবং একটির পরিচয় দাও। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং একটির পরিচয় দাও চিত্রসহ। এবার আসি 3 নম্বরে। 3 নম্বরের জন্য কোন কোন কোশ্চেনগুলো আমাদের করতে হবে দেখো। ওজোন স্তরে গুরুত্ব এবং বিনাশের কারণ বলে রেখে এই কোশ্চেনটা একটু ভালো করে করবে, 5-এও আসতে পারে। 2 হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এটা খুবই ইম্পর্টেন্ট। 3 হচ্ছে বৈপরীত্য উত্তাপ কী। 4 নম্বর হচ্ছে পৃথিবীর তাপ বলয় সমূহের পরিচয় দাও চিত্রসহ। 5 নম্বর হচ্ছে বায়ু চাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে বায়ু চাপ বলয়ের পরিচয় দাও চিত্রসহ। তারপরে পার্থক্য যেগুলি করতে হবে সেগুলো হচ্ছে আয়নবায়ু, পশ্চিমবায়ু, স্থলবায়ু, সমুদ্রবায়ু অ্যান্ড ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ু।